কাকে এখন ধুতে হবে তারপরে ইয়ে তোমার নামটা জানি কিটা চলো আজকে ব্লগটা তোমাদের সাথে নিয়ে স্টার্ট করছি আই হোপ আজকে ব্লগ দেখে তোমাদের ভালো লাগবে তো তোমরা আজকে নিশ্চয় বুঝে গেছো আমার চেহারা দেখে তো আমি আমি ভীষণভাবে অসুস্থ এখন আজকে তিন চার দিন হয়ে গেছে ব্লগ ছাড়তে পারি নাই তো আজকে একটু ভালো লাগছে তো তার জন্য একটু ব্লগটা স্টার্ট করলাম আজকে ক্যামেরা অন করে তো জানোই আমার কী হয়েছে তো ডক্টর দেখানো হয়নি ফার্মেসির থেকে ওষুধ এনে খেয়ে নিয়েছিলাম সো কমে গেছে এখন হয়েছিল হঠাৎ বিকালবেলা বুধবার দিন বিকালবেলা হঠাৎ করে বমি আর শুরু হয়ে গেছে একদম এইভাবে হয়েছে না কি বলবো দেখে একদম ভয় লেগে গেছিলো হাত পা একদম ঠান্ডা হয়ে গেছিলো আর একটু টাইম থাকলে মনে আমি থাকতামই না এরকম হয়েছিল তো যাই হোক বর এসে গেছিলো দোকান থেকে তাড়াতাড়িভাবে ফোন করে আনা হয়েছিল তো বর চলে এসেছে এসে দেখে বমি হোজ মানে করে চলছি আমি একদম তারপরে রাত্রে ট্যাবলেট এনে দিয়েছে বমি খেয়ে দিয়ে তো এখন তো কী করবো বলো আজকে তো সংসারের কাজ করতে হবে বা দোকানে চলে যায় আর একটা কেউ যে হেল্প করবো সেরকমও কেউ আমার নেই তো চা করি নিজেই করি উঠি বসি ঘুমাই আবার উঠি উঠে আবার রান্নাবাড়ি করি আবার শুয়ে পড়ি এভাবেই চলছে একটু ভাত বসিয়েছি তো চলো কী কী কাজকর্ম আছে তোমাদের দেখাচ্ছি পূজা দেখো পূজা করা বাকি আছে গোপালের তো ও আজকে দিয়ে যায় নাই এমনি দিয়ে যায় ডেলি বাট আজকে দিয়ে যায়নি আজকে আমি দিব তো ওইদিকে কাপড় জামা পরে আছে এগুলো গুছাবো চা খেয়েছিলাম বিছনায় তো ওখানেই পড়ে আছে বাটি তো ইচ্ছা হয় তো সেটাই হচ্ছে আমার লাগে তো এ দেখো সিদ্ধ ভাত বসিয়েছি আলু সিদ্ধ আর কিছু করব না এই খেয়ে নিব আমি আরও ইচ্ছেই করছে না রান্না করতে যা আছে সেটাই খাবো পরে আছে অল্প কয়েকটা বাসন আছে তবে ওগুলো ধুবো একটু আস্তে ধীরে করে ধুবো বাস জল ধরা বাকি আছে তো মোটামুটি কাজ করা বাকি আছে এগুলো কালকে ধুয়েছিলাম বাসন এখনও গুছানো হয়ে গেছে একদম এগুলো এগুলো গুছাতে হবে আর এই সারাদিন কাজকর্ম করব তো চলো আবার তোমাদের সাথে আমি ফিরে আসছি তো বাকি কাজকর্মটা করি নি তো এখন স্নান করব তো লাইটের সুইচ যেটা জলের সুইচটা দিয়ে দিই জলটা ভরে নিব এখন স্নান করব কলপাটটা দেখো কি রোদ উঠে গেছে একদম তো আজকে ভাত শ্যাম্পু করা হয় না তো আজকে শ্যাম্পু করব এতটা রোদ দিয়েছে না তারপরে প্রচণ্ড রোদ দিয়েছে তো আজকে শ্যাম্পু করব না ভালো লাগছে না অনেক আজকে একটু শ্যাম্পু করবো চুলগুলো দেখুন একদম আঠা আঠা হয়ে গেছে সেদিনকার সর্ষা তেল দিয়েছিলাম তো আর তো শ্যাম্পু করা হয়নি আজকে শ্যাম্পু করবো হ্যালো বন্ধুরা দেখো স্নান করে চলে আসলাম স্নান কখনই হয়ে গেছে তো এসে পুজো টুজো দেওয়া শেষ হয়ে গেছে তো দেখো চুলগুলো পুরো ভিজা একদম জল পড়ছে তো সেটার জন্য একটু ভেজিয়ে নিলাম তো চলো ঠাকুর পূজাটা দেখাচ্ছি আজকে অনেকদিন পর আমার গোপালকে আমি স্নান করালাম ভালোভাবে পুজো দিলাম এতদিন আমি দিতেই পারিনি শরীরটা খুব অসুস্থ ছিল তো চলো দেখাচ্ছি তোমাদের সবাইকে তো এই দেখো আমার গোপাল হ্যাঁ দেখো হয়েছে আজকে অনেকদিন পরে আমার গোপালকে আমি স্নান করে দেখো যে দিয়ে দিলাম দেখো কি সুন্দর লাগছে আজকে আমার গোপালকে জন্মাষ্টমীতে আমি পূজা দিতে পারিনি যেন ও মনটা খুব খারাপ লাগছিল কান্না পায়ে যায় এত শরীর খারাপ ছিল না কি বলবো তোমাদের তো আজকে জন্মাষ্টমীতে দিতে পারলাম না তো আজকে দিলাম দেখো এইভাবে সাজিয়ে আরও একটু ইচ্ছা ছিল একটু অন্যভাবে করবো কিন্তু সেটা হলো না আর আমার পূজাটা দেওয়া তো চলো ঠাকুরটাকে উঠিয়ে নিই তারপর আমরা ফিরে আসছি তোমাদের সাথে তো দেখো বন্ধুরা খেতে বসে পড়লাম পুজো দিয়ে এসে খেয়ে নিলাম ভীষণ খিদা পেয়েছে আর খেতে একদম ইচ্ছা একদম খারাপ হয়ে গেছে একদম তো দেখো একদম অল্প কটা ভাত দিয়েছি খুব একটা বেশি ভাত না কিন্তু খেতে আমার একদম ইচ্ছা করছে না একদম একটু কাঁচা লঙ্কা সরি এই কাঁচা লঙ্কা নিয়েছি আর তেল আর আলু নিয়েছি আর কিছু না তো একটু খেয়ে নিই খেতে তো লাগবে বলো তো চলো খেয়ে আবার ফিরে আসছি তোমাদের সাথে কাপড়গুলো শুকিয়েছিলাম তো খুব শুকিয়ে গেছে এখন কাপড়গুলো এখন নিয়ে আসবো এসেটা রোদ চলে গেছে এখন
এখন কাপড়গুলো নিয়ে আসলেই হবে। তারপরে এখন অনেকগুলো কাজ বাকি আছে, জল ধরা বাকি আছে আমার এখনও। একটু কেমন যেন হয়ে গেছে আমার, বাজবে কি বাজবে না, হলুদ হয়ে গেছে দেখো, হয়ে যে কেমন পাতাটা নাই, কেমন কেমন যেন হয়ে গেছে, বাজবে কি বাজবে, কিন্তু মাঝখানে পাতাটা আবার গ্রিন একদম আছে, কিন্তু এই পাতাগুলো একটা ইয়েলো ইয়েলো টাইপ হয়ে গেছে দেখো, যে এটা ইয়েলো, এটা একটু একটু হয়েছে কালার, কিন্তু রোদটা কিন্তু ভালো লাগে, হালকা হালকা চলে আসছে কিন্তু রোদটা। কদিন পরে এই রোদটার মধ্যে দাঁড়িয়ে থাকতে কী যে দারুণ লাগবে না, সেই দারুণ লাগবে দেখো কি সুন্দর। দেখো কাপড় জামা এনে একটু বসে আছি, খুব ক্লান্ত লাগছে গো, ভালো লাগছে না, আর দুর্বল খুব। আর আজকে আমি দুবার ভাত খেয়েছি, একবার একটার সময় খেয়েছি, এখন আবার জাস্ট ভাত খেয়ে, তার মানে ঘুমের থেকে উঠে আবার ভাত খেয়েছি, যা পাই আমার। তো আজকে অনেক দিন হয়ে গেলো না, তিন চার দিন হয়ে গেলো একদম খেতে পারি না, তো আজকে একটু ভালো লাগছে খেতে আমার, একটু ওই জন্য আজকে আমি ভাত একটু খেয়েছি। খেতে এখন বাসনগুলো আছে ওগুলো, সো ওগুলোকে এখন ধুতে হবে, তারপরে একটু ঘরে কাজকর্ম করে, আর এখন তো জানো এই সন্ধ্যাটা তাড়াতাড়ি লেগে যাবে, তারপরে একটু মানে তাড়াতাড়ি লেগে যাতে তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নিব, তারপরে একটু ঘুরতে বেরোব। তো চলো আগে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করি। তো দেখো ওই যে বরকে নিয়ে আসছে, মানে ওআরএস নিয়ে আসছে দেখা যায়, প্লাস তো শোলা তেলে এনে দিচ্ছে একটা একটা করে, তো এটাই খাচ্ছে এখন। এটা এটা কিছু খাওয়া মানে ভালো লাগে, শোলা খুব এনার্জি আসে, মানে তোমার বর চলে এসেছে, তো কী এনেছে আরও দেখি, তো আমি ঠিক বলতে পারছি না, ও দুধ নিয়ে এসেছে, দুধ এনেছে যে আমার জন্য পান নিয়ে এসেছে, আর দেখা হয় যে কালকে তো দুধ ছিলই অলরেডি, এটা দুধ আছে, আর এই এখানে ফলটা আগেরই শুকিয়ে গেছে একদম, তো এখন রান্নাও করব। তো বন্ধুরা দেখো দুধ বসিয়ে দিলাম, এখন রাত্রে আজকে দুধ দিয়ে ভাত খাবো আর আলু ভাজা করব, আর কিছু না, ব্যাস এই আজকে আমাদের রাত্রে খাওয়া। বোতলটা রেখে দিই, দেখো না কতগুলো বোতল জমা হয়েছে, দেখো তোমরা নিজেরাই দেখো কতগুলো বোতলে, দেখো আরও বোতল আছে, ওগুলো বাইরে একটা ব্যাগের মধ্যে করে আমি রেখে দিয়েছি, ওগুলো বিক্রি করে দেব। তো চলো, একটাও নেই না ভারপি, এটা দে ইয়ে তোমার নামটা জানি কি, এটা ককড়ো, হিট ককড়ো, হিট ককড়োচ, হ্যাঁ এটা যে ভালো, এটা যে মানে স্প্রে করলে না তোমার ইয়েও মরে, ওই যে কী বলো এটাকে, ককড়োচও মরে প্লাস তোমার পিঁপড়াও মরে, দুইটাই মরে, দেখছো নিজে দেখো এখানে। আমি এই যে আজকে এই জায়গাটার মধ্যে পুরো জমা হয়ে গেছিলো এই জায়গাটার মধ্যে, তো এটাকে আমি কী করছো ওইটা এখানে মারে দিছি, পুরা সে একদম মরে গেছে একদম, দেখো আমার মানে কাজ কমপ্লিট হয়ে গেছে এই জায়গাটার মধ্যে। এই 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 যেটা মারো তো, এই দেখো 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 এখানে মারো 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 মারো, ওই দেখো দেখছো কত এখানে, ধ ধ ধ ধ শেষ খাতাম, দেখ না এটা কাজে যা দিব না, এই এরকম করো নষ্ট করো না, জিনিসটা দাম আছে না, পুরো জাল হয়েছে গো না, অনেক জাল হয়েছে, ওই যে পুরো একদম উপর দিকে একদম।